জানলাম বিরতির পর 125 ঘন্টা টানা লাইভ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই লাইভ কভারেজে আমরা কখনো শহর কলকাতা, কখনো গ্রামাঞ্চলের পুজো, আবার কখনো আমরা বিদেশের পুজো তুলে ধরছি, ভিন রাজ্যের পুজো তুলে ধরছি। এবার আবারও শহর কলকাতার দিকে নজর রাখা যাক, কারণ অষ্টমীতে অঞ্জলির পরে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে ভোগ খাওয়া হচ্ছে এবং সেই ছবির পাশাপাশি আজ যে বিকেলের যে সাজগোজ এবং সেই সাজগোজের সঙ্গে সঙ্গে সন্ধি পুজোর ছবি, সেটাও কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন আবাসনের পুজোতেও দেখা যাচ্ছে। সন্ধি পুজোর কোথাও চলছে প্রস্তুতি এবং সেই একই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটি তেলেঙ্গা বাগানের পুজো এবং সেই তেলেঙ্গা বাগানের পুজোতে আরতি চলছে। আমরা সরাসরি চলে যাব তেলেঙ্গা বাগানের পুজোর লাইভ কভারেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস। শিবাশিস, বেশ সুন্দর লাগছে দেখতে তোমাকে এবং মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে। তেলেঙ্গা বাগানে এই মুহূর্তে কি ছবি, কি আবহ শিবাশিস? মীনাক্ষী, তোমাকেও সবার আগে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। তোমাকেও আজ খুব সুন্দর লাগছে, তোমাকে এমনিই দেখতে সুন্দর। এবং তার মধ্যে আমি যে তেলেঙ্গা বাগান দুর্গোৎসব সমিতি যেখানে আমি রয়েছি সেখানকার মণ্ডপের সার্বিক ছবিটা আমার ভিডিও জনরে শুভজিৎ তুলে ধরছে। এখানে কিন্তু একটা অক্সিজেন প্ল্যান্টের অবয়ব তৈরি করা হয়েছে। তুমি জানো যে কোভিড আবহে যখন দ্বিতীয় ঢেউ এলো করোনার, তারপরে কিন্তু অক্সিজেনের একটা অভাব তৈরি হয়েছিল সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, এই রাজ্যতেও। এবং আমরা অক্সিজেনের সিলিন্ডার একসময় দেখেছি 5,000-এর অক্সিজেন সিলিন্ডার কোনো জায়গায় 20,000-25,000 বিক্রি হচ্ছে। সেই জায়গায় অক্সিজেনের অভাব, অক্সিজেনের গুরুত্ব, তাই কিন্তু আশ্বাস হিসেবে ফুটিয়ে তুলেছেন এখানে শিল্পী অভিজিৎ ঘটক। এইবার আমি মাতৃ প্রতিমা দর্শন করাবো, কারণ রিপাবলিক বাংলায় আমরা কথা দিয়েছি বাংলার অনেক দর্শককে যে আমরা যে টানা 125 ঘন্টার যে লাইভ কভারেজ মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি, দেখে অষ্টধাতুর তৈরি মনে হলেও বা মাটির প্রতিমা, এবং এই প্রতিমা তৈরি করেছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল। এবার যাদের পুজো, তেলেঙ্গা বাগান কমিটির সদস্যরা এখানে দাঁড়িয়ে রয়েছেন রিপাবলিক বাংলায় সরাসরি, আমি তাদের স্বাগত জানাই। আপনাদের এবারের এই যে ভাবনা, এই অতিমারি আবহে অক্সিজেন প্লান্ট গুরুত্ব কত? দেখুন, আমরা দেখেছি করোনা দ্বিতীয় ঢেউতে সারা বাংলা তথা ভারতবর্ষে অক্সিজেন অভাবে অনেক মানুষকে প্রাণ হারাতে হয়েছিল। এই থেকেই আমাদের ভাবনা, আমাদের পল্লীতেও কয়েকজনকে অক্সিজেন অভাবে প্রাণ হারাতে হয়েছিল। আমরা রাত দুপুরে ধরুন অক্সিজেন নিয়ে পৌঁছে গেছিলাম, কিন্তু সবাইকে আমরা তার মধ্যে বাঁচাতে পারিনি, দু একজনকে আমাদের হারাতে হয়েছিল। সেই থেকেই আমাদের মানে শিল্পী অভিজিৎ ঘটক এই ভাবনায় ভাবিত হয়ে এই মণ্ডপকে তারা সে সাজিয়েছে। এবার যারা এসছেন দর্শনার্থী, যারা এসেছেন ঠাকুর দেখতে, এই অষ্টমীর দুপুর সবে কি মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের ঢল। আমি একটু কথা বলে নেব যারা এখানে উপস্থিত রয়েছেন। কোথা থেকে আসছেন? বাগুইহাটি। আছেই তো, আজকে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান? দেখা যাক, আকাশ যদি ঠিক থাকে অনেকটাই যাব। মানে বৃষ্টি যত যদি না হয় তাহলে একটু লম্বা ইনিংস, বৃষ্টি হলে ছোট ইনিংস। আমি আরও কয়েকজন কাছে যাওয়ার চেষ্টা করব। এখানে একজন আলোকচিত্রীকে আমি পেয়েছি, কোথা থেকে আসছো? বাগুইহাটি। বাগুইহাটি, মানে তেলেঙ্গা বাগানের পুজো দেখতে বাগুইহাটির লোকের একদম লাইন গিয়েছে। হ্যাঁ, কোথায় কোথায় যাবে? এখন বাগবাজার, সার্বজনীন, কুমারটুলি, আইডিটলা যাব। মানে উত্তর কলকাতা ঘোরার ইচ্ছা। হ্যাঁ, আকাশ যদি সাত থাকে, অর্থাৎ মীনাক্ষী যেমনটা আমরা তুলে ধরছি আকাশ যদি সঙ্গ দেয়, কারণ আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাই দুপুর দুপুর অনেকেই বেরিয়ে পড়েছেন বাগুইহাটি থেকে, কেউ এসছেন এয়ারপোর্ট থেকে, এবং তারা উত্তর কলকাতা যে ঘুরে দেখতে চান, তবে যতক্ষণ বৃষ্টি হবে না ঠিক ততক্ষণ। মীনাক্ষী, একেবারেই আপাতত ধন্যবাদ শিবাশিস, তুমিও সেখানকার যে আবহ সেই আবহ উপভোগ করো এবং পরবর্তীতে আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে।